মনোনয়ন পর্ব মিটতে না মিটতে গতকাল রাতে উত্তপ্ত হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিউ ল কলেজ হোস্টেল। তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠী সংঘর্ষে জড়িয়ে পড়ে হোস্টেলে দুদলের মারপিট শুরু হয়ে যায়। দুপক্ষের মধ্যে বেশ কয়েকজন ছাত্র আহতও হয়েছে। আহতদের মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং পরিস্থিতি সামলাতে নামানো হয় বিশাল পুলিশ বাহিনী। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। শ্রেয়সী, দেখো অনুসার যে ঘটনাটা ঘটেছে সেখানে কিন্তু গতকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে গতকাল রাতে বিকেল থেকে একটু 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 করে উত্তেজনা তৈরি হচ্ছিল এবং যেখানে রাত্রিবেলা দেখা যায় যে বিদ্যাসাগর যে পাশে যে হারিস হোস্টেল রয়েছে সেখানে কিন্তু রাত্রিবেলায় যেটা জানা যাচ্ছে যে তৃণমূল ছাত্র পরিষদের দুই পক্ষের সঙ্গে তাদের মধ্যে মারামারি হয় এবং গোষ্ঠীদ্বন্দ্বের কার্যত এবং তাতে বেশ কয়েকজন আহত হয়। আহতদের মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেক্ষেত্রে যদি তৃণমূল নেতৃত্বের দাবি ছিল, তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্বের দাবি ছিল যে এটা দুই গোষ্ঠীর কোনো দ্বন্দ্ব নয়, এটা হচ্ছে ছাত্ররা আসক্ত অবস্থা ইন্টক্সিকেটেড অবস্থায় হোস্টেলের মধ্যে তারা নিজেদের মধ্যে যেরকম মারামারি হয়ে থাকে সেই ধরনের মারামারি, এর মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের কিছু নেই। কিন্তু উল্লেখ্য যেটা বিষয় সেটা হচ্ছে যে গতকাল আমরা সারাদিন ধরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে মনোনয়ন দেখেছি সেখানে কিন্তু দেখা গেছে কার্যত তৃণমূলের পক্ষে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষে দুটো প্যানেল জমা পড়েছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যেটা মনে করা হচ্ছে যে তারই বেশ ধরে গতকাল রাত্রে এই গণ্ডগোল এবং সেই গণ্ডগোলে কয়েকজন আহত হওয়া অনুসার গতকাল সকাল থেকে আমরা দেখছিলাম যে কলকাতা বিশ্ববিদ্যালয় দাঁড়িয়ে সামনে দাঁড়িয়ে গোলাপ ফুল বিতরণ হচ্ছিল, বিরোধীদের স্বাগত জানানো হচ্ছিল, এটা নিঃসন্দেহে একটা উল্লেখযোগ্য পদক্ষেপ ছিল এবং যেটা নিঃসন্দেহে একটা অন্য বার্তা দিচ্ছিল। কিন্তু যে বিরোধীদের স্বাগত জানাচ্ছিল যে দল কার্যত দেখা গেল সেই দল বিরোধীদের সঙ্গে তাদের কোনো মারামারি হলো না, মারামারিটা শেষ পর্যন্ত হলো তাদের নিজেদের মধ্যে এবং যেটা কার্যত রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানেই কিন্তু কার্যত সেই ছবিটাই দেখা যাচ্ছে যে বিরোধী শূন্য প্রায় দুই একটি ঘটনা বাদ দিয়ে গতকাল যেমন শিলিগুড়ি যে ঘটনা ঘটেছিল সেখানে আমরা দেখেছিলাম বিরোধীদের সঙ্গে হাতাহাতি হয়েছিল কিন্তু দুই একটি ঘটনা বাদ দিয়ে কার্যত বিরোধী শূন্য রাজ্যে তৃণমূল ছাত্র পরিষদ কিন্তু নিজেদের মধ্যেই মারামারিটা করছে এই ছাত্র সংসদ নির্বাচন ঘিরে এবং সেখানে তারা আহত হচ্ছে, কলেজের পরিবেশ নষ্ট হচ্ছে। মানে সেই জায়গা থেকে কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন যে বিরোধীদের আক্রমণটা বেশি জরুরি না নিজেদেরকে নিজেদের সংযমে রাখা বেশি জরুরি। ধন্যবাদ শ্রেয়সী।